আজকে একটা কথা বলে যাই, মনে রাখবেন, বারবার আপনারা কেন বলেন আপনার বাপ মার জন্য আমি দোয়া করতে, এটা লজ্জা হওয়া দরকার প্রত্যেকটা সন্তানের জন্য। গোটা বাংলাদেশে এটা একটা বাইয়াস হয়ে গেল, সন্তান হওয়ার পরে খালি বলে হুজুর আমার বাবা মার জন্য দোয়া করেন, আমার বাবা মার জন্য দোয়া করেন। লজ্জা করেন আপনার এটা বলতে? যে জায়গার মধ্যে আল্লাহ নবী বলেছেন আউওয়ালাদিন সালেহাইন, একটা সৎ ন্যাক সন্তান যদি রেখে দেওয়া হয়, ওই ন্যাক সন্তান পিতা মাতার জন্য যা দোয়া করবে আল্লাহ তাই কবুল করবেন। ইন্নাল্লাহ ইয়ারফাউ দারাজাতাল আবদিস সালিহ ইয়াউমাল কিয়ামা। মুসনাদ আহমদের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আজকে আপনি দেখেন, আমি ওইটা পরে আসছি, আজকে আমি হুজুর হওয়ার কারণে আপনি আমাকে বলছেন যে হুজুর আমার বাপ মার জন্য দোয়া করেন, ভালো কথা, সমস্যা নাই, আমি আপনার বাপ মার জন্য দোয়া করব। গোটা বাংলাদেশের মধ্যে কেন, গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে আমলদার সবচেয়ে বড় একজন আলেমও যদি আপনার বাপ মার জন্য দোয়া করে, আপনার বাপ মার জন্য আলেম দোয়া করলে কবুল হবে কোনো গ্যারান্টি নাই, হতেও পারে নাও হতে পারে, কিন্তু একটা ন্যাক সন্তান সন্তান যদি বাপ মার জন্য দোয়া করে কবুল হবে 100% গ্যারান্টি। আপনি আমাকে বলেন কেন সন্তান বাপ মার জন্য দোয়া করলে কবুল হবে 100% গ্যারান্টি? দলিল নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসনাদ আহমদে এসেছে, নেক বান্দাকে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন কিছু প্রতিদান দিবেন, দেওয়ার পরে ওই বান্দা আল্লাহকে বলবে যে আল্লাহ আমি তো এই ভালো কাজ করি নাই, আমাকে এই প্রতিদান আল্লাহ কেন দিলেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি দুনিয়াতে একটা নেক সন্তান রেখে এসেছিলে, সে তোমার জন্য আমার কাছে ইস্তেগফার করেছে, তোমার জন্য আমার কাছে দোয়া করেছে, আর তোমার সন্তানের দোয়ার কারণে ইস্তেগফারের কারণে আমি আল্লাহ আজকে তোমাকে এই মর্যাদা দিয়েছি। তাহলে এখানে সন্তানের কথা বলা হলো না, আলেমের কথা বলা হলো, সন্তানের কথা বলা হলো। আমি আলেম আপনার বাপ মার জন্য দোয়া করলে দোয়া কবুল হবে কোনো গ্যারান্টি নাই, কিন্তু সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে দোয়া কবুল হবে 100% গ্যারান্টি। মাঝখানে আরেকটা কথা, আপনি যে আমাকে বলেন হুজুর দোয়া করার জন্য, আপনি কি জানেন আমার উপার্জনটা হালাল না হারাম? আপনার বিশ্বাসটা আজকে আকীদা আরেকটু পরিবর্তন করে নিই তারপরে। আপনি যে আমাকে বলেন যে হুজুর আমার বাপ মার জন্য দোয়া করেন, আপনি কি জানেন আমার উপার্জনটা হালাল না হারাম? যদি আমার উপার্জন হারাম হয় আমার দোয়া কবুল হবে না। দাড়ি আমার যতই লম্বা থাকুক, আমার গায়ের জামা যতই লম্বা হোক, আমার উপার্জন যদি হারাম হয় আমার দোয়া কবুল হবে না, আমি যত বড় খতিবসাহেব হই না কেন। আমার জীবন যদি শিরকের মধ্য দিয়ে লিপ্ত হয়, আমি যদি শিরকে লিপ্ত থাকি, আমার দোয়া কবুল হবে না। দাড়ি আমার যতই লম্বা হোক, গায়ের জামা যতই লম্বা হোক, আমি যত বড় খতিবসাহেব হই না কেন, আমি যদি শিরকে লিপ্ত থাকি আমার দোয়া কবুল হবে না। আমি যদি বেদাতে লিপ্ত থাকি আমার দোয়া কবুল হবে না। তাহলে আপনি আমাকে বলেন কেন হুজুর দোয়া করেন? এটা লজ্জা হওয়া দরকার আমাদের সন্তানদের জন্য। হ্যাঁ, দোয়া চাইবেন ভালো কথা, আপনি নিজে করেন আপনার বাপ মার জন্য, নিজের সন্তান সন্তানের দোয়া বাপ মার জন্য অনেক বেশি উপকার, অনেক বেশি উপকার। হাল বাকিয়া মিন দিররি আবাওয়াইয়া শাইয়্যুন, একজন গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ বাপ মা মারা গেল, এখন তাদের জন্য আমার অবশিষ্ট কি করা রয়েছে? তখন আল্লাহ নবী এর মধ্যে একটা কয়েকটা কাজের কথা বলেছেন, এর মধ্যে একটা কাজ হলো তুমি তাদের জন্য ইস্তেগফার করো, তাদের জন্য দোয়া করো, ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে তোমার পিতামাতার জন্য। সন্তান পিতামাতার জন্য দোয়া করবে এটাই বাস্তবতা, সন্তান পিতামাতার জন্য ক্ষমা চাইবে এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা। আপনি আমার উপর নির্ভরশীল হয়ে বসে আছেন কেন? আপনি আমার উপর নির্ভরশীল হয়ে বসে আছেন কেন? আল্লাহ নবী তো আপনার কথা বলেছেন,